আমরা যে বলি বঙ্গবন্ধু আমাদেরকে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা এবং তাজউদ্দিন আহমেদ সেই স্বপ্নটা বাস্তবায়ন করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন এই স্বপ্নের মূলে ছিল আমরা এমন একটা সুন্দর দেশ পাব যেখানে আমরা সবাই নারী পুরুষ সমান অধিকার থাকবে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবার সমান অধিকার থাকবে এমন একটা দেশ পাব যেখানে কি হবে সকল মানুষের শিক্ষার অধিকার থাকবে স্বাস্থ্য ব্যবস্থার অধিকার থাকবে তাই না এবং সুযোগের অধিকার থাকবে তার মানে কেউ কারো সুপারিশে না নিজের যোগ্যতায় উন্নতি করবে তাই না এটা সুন্দর না আমি কষ্ট করলাম কিন্তু আরেকজন কষ্ট করলো না কিন্তু সে চাকরিটা পেয়ে গেল এটা কি ন্যায় এটা অন্যায় তাই না আমরা তো অন্যায় চাই না আমরা সুন্দর একটা দেশ চাই তো তোমাদের নিজের